এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইউরোপ বাংলা কনসালটেন্ট প্রাইভেট লিমিটেড থেকে এডুকেশন কাউন্সিলর আনাতুলি বলছি। বরাবরের মতো আজকেও হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। সো আপনাদের সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আমি আপনাদের সবার সাথে কথা বলতে চাচ্ছি লিথুয়ানিয়া নিয়ে। যারা কিনা লিথুয়ানিয়াতে ব্যাচেলার অথবা মাস্টার্স প্রোগ্রামের জন্য অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে প্রথমে বলবো ব্যাচেলারের জন্য কী কী এন্ট্রি রিকোয়ারমেন্টস ফুলফিল করতে হবে। তাদের কিন্তু অবশ্যই এসএসসি অথবা এইচএসসিতে রেজাল্ট থাকতে হবে 3-3 করে, অ্যান্ড আলসের স্কোর কিন্তু অবশ্যই লাগবে। মিনিমাম কিন্তু তাদের আলসের স্কোর 5.5 থাকলে তারা খুব সহজেই লিথুয়ানিয়াতে অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যান্ড এই প্রোগ্রামের জন্য টিউশন ফি কেমন হতে পারে সেটা সম্পর্কে বলতে চাচ্ছি। আপনার কিন্তু ব্যাচেলার প্রোগ্রামের জন্য টিউশন ফি হতে পারে 4,000 ইউরোস থেকে শুরু করে 6,000 ইউরোসের মতো। অবশ্যই এটা কিন্তু ইউনিভার্সিটির উপর অনেকটাই ডিপেন্ড করবে। অ্যান্ড এখন মাস্টার্সের জন্য বলতে চাচ্ছি, যারা কিনা মাস্টার্স প্রোগ্রামের জন্য এই কান্ট্রিতে অ্যাপ্লাই করতে চাচ্ছে তাদের কিন্তু অবশ্যই ব্যাচেলার রেজাল্ট থাকতে হবে 2.70। অ্যান্ড যাদের কিনা এমওআই আছে, এমওআই দিয়েও তারা অ্যাপ্লিকেশন করতে পারবে। বাট তাছাড়াও তাদেরও কিন্তু আলসের স্কোর ম্যান্ডেটরি, দ্যাট মিনস তাদের কিন্তু আলসের স্কোর মিনিমাম 5.5 থাকলেই তারা খুব সহজেই এই কান্ট্রিতে অ্যাপ্লাই করতে পারবে। অ্যান্ড তাদেরও কিন্তু টিউশন ফি মোটামুটি ব্যাচেলারের মতো এরকমই আসতে পারে 4,000 ইউরোস থেকে শুরু করে 6,000 ইউরোসের মতো। সো তাদের যে টিউশন ফিটা আছে মাস্টার্স প্রোগ্রামে এটাও কিন্তু ইউনিভার্সিটির উপরই ডিপেন্ড করছে। সো এই বিষয়ে আরও অনেক বেশি বিষয় রয়েছে, যারা কিনা এই কান্ট্রি নিয়ে অনেক বেশি ইন্টারেস্ট আছেন এবং আপকামিং ইন্টেকের জন্য অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন তারা কিন্তু চাইলেই আমাদের অফিসে ভিজিট করতে পারছেন। তাছাড়া যারা অফিস ভিজিট করতে পারছেন না তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আমাদেরকে ফোন করতে পারছেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারছেন। ধন্যবাদ সবাইকে।